হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সন্ধে হয়ে গেছে, তো আমি মোয়া বানাচ্ছি, তাই আজকে মোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছো আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন এটাতে আমি আখের গুড় দিয়ে দিব। স্পেশালি মোয়াটা আখের গুড় দিয়েই হয়, তো আমি আখের গুড় দিয়ে দিব। তো এখানে আমার আখের গুড় আছে, তো আমি এটা এখন দিয়ে দিব। আমি ভেঙে নিয়েছি এই শিল দিয়ে। আখের গুড় বেশি করেই দিবেন, তাহলে মোয়াটা ভালো হবে। তো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। তো আমি পুরোটাই দিয়ে দিলাম। আমি একটু নেড়ে দিচ্ছি। এখন অত নাড়ানাড়ি করার দরকার নেই, গুড়টা যখন গলে যাবে তখন নাড়ানাড়ি করে দিব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি ফ্লেম হাই ফ্লেমে বসিয়ে দিচ্ছি। আমি হাই ফ্লেমে বসিয়ে দিলাম, লো ফ্লেমে হতে দেরি লাগবে, এই জন্য বড়ো বার্নারটাতে বসিয়ে দিলাম। আর আমার ছোটো বার্নারে একদম আঁচ কম, তো অনেকটা টাইম লেগে যাবে হতে, এই জন্য বড়ো বার্নারে বসিয়ে দিলাম। এখন আমাকে অপেক্ষা করতে হবে গুড় গলা অবধি। মোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা মা ঠাকুমাদের রেসিপি, কেউ কেউ জানো, আবার কেউ কেউ হয়তো জানো না। তো আমি তো প্রথম প্রথম জানতাম না বিয়ের পর, তো 2-3 বছর ট্রাই করার পর এখন হয়তো পারফেক্ট হয়। তো সবাই যে সব কিছু জানবে এটা তো কোনো বিষয় নেই, আসলে আমাকে করে খাওয়ানো কেউ নেই, এজন্য সবটা আমাকে নিজে হাতে শিখতে হয়েছে। এটাই একটা সবচেয়ে বড় কথা, যে পুজোর সময় মোয়া মুরকি নাড়ু এসব না খেলে ভালো লাগে নাকি, ছোটোর থেকে যেটা খেয়ে বড় হয়েছি। এই পুজোর সিজনটা মানেই তো এসব নাড়ু মোয়া মুরকি, তো একা হাতে সব কিছু শিখে উঠতে হয়েছে সংসারে সব কিছু। আমি জানি না আম্মা কথা তোমরা বুঝতে পারো কি পারো না। আমার হাজব্যান্ড বলে যে আমার কথা হয়তো লোকে বোঝে না। এই নিয়ে সকালে একটু তর্ক হয়ে গেল। আমি জানি না আমি তোমাদেরকে কথাগুলো বোঝাতে পারি কি পারি না। আমি তো স্প্যানিশ ভাষা বা অন্য কোনো রাষ্ট্রের ভাষা বা কথা বলি না, আমি সাধারণভাবে কথা বলি, সেটা আমার হাজব্যান্ড হয়তো বুঝতে পারে না, এই জন্য লোকে হয়তো আমার কথা বোঝে না। তো কি করা যায়, আমি তো ভেবে চিনতে কথা গুছিয়ে বলি, তাও লোকে যে বোঝে না কেন জানি না। আসলে সবাই ছোট করতে পারলেই মজা পায়। তো মোয়া বানাতে বানাতে আমি ভাবলাম তোমাদেরকে বলে দেওয়া দরকার,
আর আমি ভিডিওটি কারো হেল্প না নিয়ে নিজে এক হাত দিয়ে ধরে ফোনটি এক হাত দিয়ে ধরে আমি ভিডিও রেকর্ড করি। তোমরা বলতে পারো অত কষ্ট করা কি দরকার, হয় না? মহিলারা হাউসওয়াইফরা নিজেকে প্রুফ করতে চায়, ওটাই একটা ব্যাপার যে তারাও একটা মানুষ, তারাও কিছু করে উঠতে পারে সবার মতো, আর কিছুই না। তো নিজেকে প্রুফ করার খেলা আর কিছু না, নিজের মনুষ্যত্বকে প্রুফ করার খেলা। আর মেয়েদের তো স্বাভাবিকভাবে মানুষ বলে গণ্য করাই হয় না, এর জন্য নিজেকে প্রুফ করাটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা, আর কিচ্ছু না। তো আমার কথা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তার জন্য ক্ষমা চাইছি, আর রেকর্ডিং যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য ক্ষমা চাইছি, কারণ আমি এক হাতে সাপোর্ট দিয়ে রেকর্ডিং করি। আমার হাজব্যান্ডকে বললে তো আমি এর জন্য নিজে একা হাতেই করি। তো আশা করি সম্পূর্ণ রেকর্ডিং করে আমি তোমাদের বোঝাতে পারি। আমার ভিডিওগুলি দেখো সবগুলো, আশা করি সবগুলো ভিডিও দেখে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। চলো গুডটা কত দূর হলো দেখে নিচ্ছি। তো আমাকে বাইরে চলে যেতে হয়েছে, কেননা এখানে আলো পাওয়া যাচ্ছিল না। তো আমি টর্চ, মোবাইলে টর্চ জ্বালিয়ে রেকর্ডিং করছি, কেননা ঘরে আলো খুবই কম। তো আমি বলেছি কিন্তু বেশি পাওয়ারে বাল্ব লাগায় না, আর বেশি কথাও বলাও যায় না। তো আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। এখন গুড়টা না নেড়ে দিলেও হবে, যখন একটু আঠালো ভাব চলে আসবে তখন গুড়টা সমানে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। এখনও গুড় সম্পূর্ণভাবে গলে ওঠেনি। গুড়টা বেশি দিলে মোয়া মুরগি টাইট হয়, শক্ত হয়, তো ভালো মতো মানে অ্যাডজাস্ট হয় মুড়ির সাথে, বা যে মুড়ি চিড়া খই সব কিছুর সাথে ভালো মতো অ্যাডজাস্ট হয়। তো এই গুড়কে হতে দেওয়া হোক। তো এখনো গুড়ের কিছু হয়নি, দেখো পাতলাই আছে, এটা একটু সময় সাপেক্ষ। দেখতে পাচ্ছ এভাবে ফেনা উঠে গেছে। এখনো হালকাই আছে, কিছুই হয়নি এখনো, এখনো জলই আছে। তো অনেকটা নেড়ে নেড়ে অনেকটা ভারী হয়ে এসছে। কন্টিনিউয়াসলি নাড়ার দরকার নেই, যখন ভারী হবে তখন কন্টিনিউয়াসলি নাড়বে। তো মোয়ার প্রসেসটা যারা আমার মতো নতুন বিয়ে হয়েছে বানাতে চায় মোয়া মুরগি নাড়ু, তাদের জন্য এই মোয়ার রেসিপি। আর আমি যে টিপসটি দিব, আমি যে ভুল করেছিলাম প্রথমে মোয়া বানাতে গিয়ে দুদিন পরে ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সেরকম হবে না। তো আমি এই গুড়টি জাল হওয়ার পর সেই টিপসটি বলে দিচ্ছি। অনেকটা ভারী হয়ে এসছে,
যখন দেখবে ভারী হয়ে এসছে তখন এই গুড়ের সামনে থেকে সরে যাবে না, কন্টিনিউয়াসলি নেড়ে যাবে। আর যখন পাতলা থাকবে তখন তোমরা বসিয়ে অন্য কোনো কাজ করতে পারো, কিন্তু যখন ভারী হয়ে যাবে তখন এই গুড়ের সামনে থাকতে হবে, না হলে গুড় কখন পুড়ে যাবে বুঝতেও পারবে না। তো এখন দেখতে পাচ্ছ যে গুড়টি অনেকটা ভারী হয়ে গেছে। তো এইভাবে আমি নিচে ফেলে নিচ্ছি, আমি এটা ঠান্ডা হলে চেক করব। প্রথমে তোমরা গরম গুড় হাত দিতে যাবে না, এই দেখো তার বের হচ্ছে, কিন্তু সেরকম ছোট ছোট তার, ছোট তার। এখন এই কড়াইর থেকে হাত ছড়ালে একদম হবে না, একদম নেড়ে যেতে হবে। এই স্টেজে এসছে, দেখতে পাচ্ছ তখন একদম পাতলা ছিল, এখন অনেকটা ভারী হয়ে এসছে, আরো ভারী হতে হবে। এই যেখানে ফেলে দেখেছি, এই দেখো এটা নরমই হয়ে আছে, এটা নরম থাকবে না, শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে। আমাকে আরো জাল দিতে হবে, তো আমি আবার টেস্ট করছি। তো প্রথম অবস্থাতে কখনো গুড়ে হাত দিবে না, একটু ঠান্ডা করে হাত দিবে। আমি স্টিমটা কমিয়ে দিচ্ছি, না হলে গুড়টা পুড়ে যাবে, অনেক সময় হয় না নজরে না দিলে। তো এখন আমি হাত দিচ্ছি, তাও গরম আছে, এই দেখো, এই দেখো গোল গোল পাকাচ্ছে। এখন ঠান্ডা হলে এটা বোঝা যাবে, যখন পুরোটা একদম দলা পেকে উঠে যাবে তখন বোঝা যাবে যে এটা পারফেক্ট গুড় পাকানো হয়েছে কিনা। এই দেখো, শক্ত হয়ে গেছে, তো এই দেখো একটা আওয়াজ বের হচ্ছে। এটা হলো এই মোয়া বানানোর টিপস, এই দেখো একদম গোটাটা উঠে যাবে, হাতেও লাগবে না, আর এইভাবে গোল পাকিয়ে যাবে। আগে আর যেমন আমার হাতে চিপকচ্ছিল, এটা চিপকচ্ছে না, একদম গোল হয়ে যাচ্ছে। আর শক ফেলছি তখন একটা আওয়াজ হচ্ছে। তো আমার গুড় পাকানো অনেকটা হয়ে গেছে, এবার আমি মুড়িটা সামনে নিয়ে নিব। আমার স্টিম কমানো, এই সময় বাড়া দিলে হবে না, স্টিমটা কমানো। আমি মুড়িটা রেডি করে নিচ্ছি, দুটো গামলা নিয়ে নিয়েছি, এখন এটাতে গুড় ঢেলে দিব। তো আমি আরেকবার টেস্ট করে দিই,
এখন কোনো তার আসছে না, একদম গোটা গুড় পাকিয়ে যাচ্ছে। তো আমার এই প্রসেসটাই দরকার। এই টিপসটি এক মনে রাখা দরকার, কেননা এটাই গুড় পাকানোর সঠিক টিপস, যেটা আমার শিখতে 2 বছর লেগেছে। গুড় যত ভালো পাক হবে মোয়া মুরকি ততই ভালো হবে। তোমরা ভাবছো দেখার পর আমি নেড়ে যাচ্ছি কেন, তার কারণ একটু টাইট হলে তারপর আমি দিতে চাচ্ছি। দেখো আমার স্টিম একদম কমানো আছে, নামমাত্র স্টিম দেওয়া আছে। তো এবার আমি নামিয়ে দিব। মেখে নিবে। খুব গরম লাগছে, হাতে সামান্য সর্ষের তেল মেখে নিবে। তো আমিও সর্ষের তেল মেখে নিলাম। এবার আমি মোয়াগুলো গড়ব। এই দেখো, সাইজ তোমাদের অনুযায়ী করবে। এই দেখো, কোনো হেল্পিং হ্যান্ড হলে খুব ভালো হয়, কিন্তু আমার তো নেই, আমি একাই করছি। খুব ইজি এটা, ভালো পাক হলে গুড়টি তো খুব ইজি হয়ে যায় পাক দেওয়া, না হলে অসুবিধা হয়। তো আমার গুড় ভালো মতো পাক দেওয়া আছে, তো আমার অসুবিধা হচ্ছে না। যেই ধরছি পাক, যেই ধরছি মোয়াটা গড়ে যাচ্ছে ভালো মতো। দেখো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, না হলে পরে জমে যাবে।
যখনই গুড়টা জমে যাবে তখনই গ্যাসটা ধরিয়ে কিছুক্ষণ গরম করে নিবে। তো গুড়টি তখন গলে যাবে, একদম গরম করতে যাবে না, একটু হালকা গরম করলে গুড়টি গলে যাবে। কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করবে। এই যে গামলার মধ্যে ঢেলেছি তখন লেগেছে, এটাও গরম করলে উঠে যাবে। আমি কড়াইতে দিয়ে দিলাম, কেননা এখানে অনেক গুড় আছে, এই জন্য কড়াইতে ঢেলে দিলাম। মোয়ার যে কৌটার মধ্যে রাখবে, যে জারটি মধ্যে রাখবে, সেটা নিচে অল্পটুকু মুড়ি দিয়ে রাখবে। যখনই মনে হচ্ছে জমে যাচ্ছে আর উঠানো যাচ্ছে না, তখনই গ্যাসটা ধরিয়ে হালকা গরম করে নিবে। কড়াইর মধ্যে যে লেগে গেছে এটা গরম করলে, হালকা একটু গরম করলে গুড়টা গলে যাবে, তখন আপনা আপনি উঠে যাবে। এই দেখো উঠে যাচ্ছে, হালকা গরম, বেশি গরম না। দেখো গলে যাচ্ছে গুড়টি। তো এটা একবারই করতে পারবে, বারবার করতে পারবে না। দেখো আমার মোয়াগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি নিভিয়ে দিচ্ছি, আমার হাতের তেল শেষ হয়ে গেছে, তো আমি একটু মেখে নিচ্ছি, কেননা একটু গরম করলাম তো গুড়টা হাতে লেগে যাবে। তো হাতে সবসময় সর্ষের তেল মেখে নিবে, সর্ষের তেল না থাকে সাদা তেল মেখে নিবে। সাবধানে করবে, গুড় হাতে পড়লে একদম চামড়া উঠে যায়, তো সাবধানে করবে। তোমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড থাকলে বা কেউ থাকলে, বাড়িতে এক্সট্রা কেউ, তাকে ডেকে নিবে, হয়ে যাবে মোয়াগুলো বানানো আর গুড়টাও জমে যাবে না। আমার মোয়া বানানো কমপ্লিট। আর কড়াইর মধ্যে যেগুলো গুড় লেগে আছে
সেগুলো গরম করে উঠিয়ে দিবে, তো অত ঝামেলা হবে না মাঝামাঝি করতে। গুটটি ভালো মতো পাক দেওয়ার সময় নিচে একটু ঢেলে নিবে, দেখবে যে গুটটি কোন পরে উঠিয়ে দেখবে যে গুটটি জমাট বেঁধে গেছে কি না বা হাতে চিপকোচ্ছে কি না, তখন আবার জাল দিবে। যখন দেখবে গুটটি উঠে যাচ্ছে, হাতে চিপকোচ্ছে না, দলা পাকিয়ে যাচ্ছে আর বারবার ঢালার পর একটু আওয়াজ হচ্ছে, তখন গুটটি নামিয়ে দিবে। এটা হলো গুড় পাকানো সবচেয়ে সহজ পদ্ধতি, কেননা গুড় পাকানো ভালো মতো না হলে মোয়া ভালো মতো হবে না। তো আমার মোয়া দেখতেই পাচ্ছ ভালো মতো বানানো হয়ে গেছে, তো এরকম তোমাদেরও হবে যদি গুড়টি ভালো মতো পাকাও। এই দেখো আমার মোয়াগুলো কি সুন্দর গড়া হয়েছে, এরকম তোমাদেরও হবে দেখো। তো এই সাইডে যে গুড়গুলো লেগে আছে এইটুকু মুড়ি আমার বেঁচে গেছে, তো এটা তোমরা গরম করলে গ্যাসে একটু গরম করে নিবে উঠে যাবে, এর জন্য কোনো টেনশনের ব্যাপার নেই। তো দেখতে পাচ্ছ প্রতিটা মোয়া আমার পারফেক্ট হয়েছে, এভাবে তোমরা বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াও, তারাও প্রশংসা করবে। আর পুজো আসছে, মোয়া মুড়কি না হলে হয়? বাঙালিদের তো মোয়া মুড়কি নাড়ু এসবই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের দেখাচ্ছি মোয়াটি খেয়ে, অসংখ্য তার বের হচ্ছে, আর যখন খাচ্ছ তখন গুঁড়ো গুঁড়ো করে পড়ছে না। এটা হলো পারফেক্ট মোয়া, দেখতে পাচ্ছ? একটা মুড়িও পড়ছে না। তো গুড়টি সবসময় বেশি করে দিবে, গুড় বেশি দিলে মোয়া ভালো হয়। তো আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো, আর কমেন্টে জানাও কেমন লেগেছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আজ আসি।